মালয়েশিয়ার 10 দর্শনীয় ও আকর্ষণীয় স্থান। হ্যালো বন্ধুরা, দ্য বক্স টিউবের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এক ঋতুর দেশ মালয়েশিয়া, যেখানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। পাহাড় আর জঙ্গলে ঘেরা দেশটিতে দর্শনীয় ও আকর্ষণীয় স্থানের সংখ্যাও নেহাত কম নয়। দেশটির রাস্তা থেকে শুরু করে প্রতিটি স্থাপনা যেন পর্যটক আকর্ষণের জন্যই তৈরি করা হয়েছে। সেকেন্ড হোম হিসেবে যেসব বিদেশি নাগরিক মালয়েশিয়াকে বেছে নিচ্ছেন, তাদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান তৃতীয়। প্রথমে রয়েছে চীন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান। আর অনেক ভ্রমণ পিপাসুদের কাছে মালয়েশিয়াই প্রথম পছন্দ। বাংলাদেশিদের কাছে বিদেশ ভ্রমণের আগে যে কয়টা দেশের নাম উঠে আসে, সেগুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করতে যায়। তাই চলুন মালয়েশিয়া ভ্রমণে যাওয়ার আগে জেনে নেই মালয়েশিয়ার সবচেয়ে আকর্ষণীয় 10টি স্থান সম্পর্কে, যে জায়গাগুলোতে গেলে আপনার পয়সা উসুল হবে। লেগোল্যান্ড থিম পার্ক। এশিয়ার সর্বপ্রথম লেগোল্যান্ড হচ্ছে লেগোল্যান্ড থিম পার্ক মালয়েশিয়া, যা 2012 সালের 15 সেপ্টেম্বর চালু করা হয়। সাধারণত শিশুদের কল্পনাকে একটি বাস্তবসম্মত রূপ দেয়া হয় এই লেগোল্যান্ডগুলোতে। এই থিম পার্কে কিছু বিভাগ ভিত্তিক দর্শনীয় স্থান আছে। মিনিল্যান্ড বিভাগ হল এই লেগোল্যান্ডের কেন্দ্র। এখানে রয়েছে এশিয়ার 17টি দেশের বিখ্যাত সব রেপ্লিকা স্থাপনা। এদের মধ্যে অন্যতম হল পেট্রোনাস টাওয়ার, তাজমহল, মার্লিয়ন স্ট্যাচু ইত্যাদি। আর এই ক্ষুদ্রকায় মডেলগুলি তৈরিতে প্রায় 3 কোটি লেগো ইট ব্যবহার করা হয়েছে। এর পর্যবেক্ষণ টাওয়ারটি থেকে এই লেগোল্যান্ড ও এর সংযুক্ত এলাকার সুদূর প্রসারী দৃশ্য আপনি সহজেই উপভোগ করতে পারবেন। বাটু কেভস। এটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে অবস্থিত। এখানে 3টি বৃহদাকার এবং বেশ কয়েকটি ক্ষুদ্রাকার গুহা রয়েছে, এবং সবচেয়ে বড় গুহাটির নাম হল মন্দির গুহা। এর সিলিং প্রায় 122 মিটার উঁচু। এখানেই রয়েছে বাটু কেভস। বাটু কেভস অর্থাৎ শ্রী সুব্রমানিয়ার মন্দির হল প্রভু মুরুগানের প্রতি উৎসর্গকৃত হিন্দু মঠ। পুণ্যার্থীদের সে মন্দিরে পৌঁছাতে 272 ধাপ সিঁড়ি বেয়ে উঠতে হয়। তামান্নেগারা। আক্ষরিকভাবে এই মালয় শব্দটির অর্থ হল জাতীয় উদ্যান। এটি বিশ্বের প্রাচীনতম ট্রপিক্যাল রেইন ফরেস্টের মধ্যে একটি। এখানে বৃহদাকার গাছের পাশাপাশি রয়েছে অনেক ঝর্ণা, জলপ্রপাত রয়েছে, জঙ্গলের মনোরম পরিবেশে ট্রেকিংয়ের সুব্যবস্থা, আরও রয়েছে চাঁদের আলোয় ঢাকা পৃথিবীর দীর্ঘতম পায়ে হাঁটার উপযোগী পথ। এশিয়ার বুক থেকে বিলুপ্ত প্রায় প্রাণীদের জন্য তামান্নেগারাকে বলা হয় স্বর্গ। এদের মধ্যে এশিয়ান হাতি, বাঘ, চিতা এবং গন্ডার উল্লেখযোগ্য, কিন্তু সংখ্যায় কম হওয়ায় এদের সচরাচর তেমন একটা দেখা যায় না। তবে এটা নিশ্চিত থাকুন যে এখানে আপনি বহু প্রজাতির পাখি ও ছোট প্রাণী দেখতে পাবেন। মাউন্ট কিনাবালু। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বর্নিও দ্বীপে অবস্থিত সর্বোচ্চ পর্বত। এর উচ্চতা 4095 মিটার। এটি মালয়েশিয়ায়ও সর্বোচ্চ পর্বত। এই পর্বত ও এর আশেপাশের অনেকটা এলাকা নিয়ে সংরক্ষিত কিনাবালু পার্কটি মালয়েশিয়ার প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। রহস্যময় এই মাউন্ট কিনাবালু সাধারণত মেঘের মধ্যেই আবৃত থাকে, তবে যে মৌসুমই হোক না কেন পর্বত শৃঙ্গটি সারা বছর ধরেই শান্তি ও নির্মলতাকে আহ্বান জানায়। এর তাজা শীতল বায়ু ভ্রমণার্থীদের যেন প্রাণবন্ত করে তোলে। পারহেন্টিয়ান আইল্যান্ডস। পর্যটন ভিত্তিক পারহেন্টিয়ান আইল্যান্ডস মালয়েশিয়ার একটি অন্যতম সুন্দর দ্বীপ। এই সমগ্র দ্বীপটির আয়তন 15.35 বর্গ কিলোমিটার। এটি 5টি দ্বীপ নিয়ে গঠিত হলেও এর পারহেন্টিয়ান ক্যাসেল এবং পারহেন্টিয়ান বেসার্ট দ্বীপ দুটি প্রধান।
উভয় দ্বীপে রয়েছে সাদা বালুর দৃষ্টিনন্দিত প্রবাল। এখানে গেলে আপনি স্কুবা ডাইভিং করতে পারবেন। তাছাড়া আপনি এই নীল জলরাশিতে সাঁতার কাটতে পারবেন এবং অধিকাংশ সমুদ্র সৈকতের অগভীর পানিতে দেখতে পাবেন বিভিন্ন সামুদ্রিক প্রাণী এবং মাছ। বন্ধুরা, আর একটি মজার বিষয় হচ্ছে, আপনারা যারা পানির নিচের অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এই দ্বীপে কিন্তু সেই সুযোগটা গ্রহণ করতে পারেন। এর স্বচ্ছ নীল জলরাশির নিচে অবস্থান করা প্রাণীদের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। লংকাওই, এটি মালয়েশিয়ার উত্তর পশ্চিম উপকূলে আন্দামান সাগরে অবস্থিত। 99টি দ্বীপ নিয়ে লংকাওই দ্বীপপুঞ্জ গঠিত। এখানে আছে ছবির মতো সুন্দর সৈকত, ম্যানগ্রোভ ফরেস্ট ও পর্বতমালা। সম্প্রতি এখানে পর্যটকদের জন্য অনেক রিসোর্ট, হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। দ্বীপমালার ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য এখানে পর্যটকরা ভিড় করেন। পেনাং, এটি মালয়েশিয়ার প্রধান ও এশিয়ার বিখ্যাত একটি দ্বীপ। নীল জলরাশি, পাহাড় ও বিশাল সেতুর বন্ধনে ঘেরা পেনাং মূলত গভীর সমুদ্রের মাঝে বিশাল একটি জেটি। এখানে আমদানি পণ্য খালাস করা হয়। এখানে চমৎকার একটি সেতু আছে। এছাড়া এই পেনাং বন্দরের কাছেই চমৎকার স্থাপত্য শৈলীর একটি মসজিদ রয়েছে। এখানে সবকিছুই দেখার মতো। পেনাং এর মূল আকর্ষণ ক্যাবল ট্রেন। পেনাং গেলে এই ক্যাবল ট্রেনে না চড়লে আপনি ভ্রমণের মজাই পাবেন না। এটি আপনার জন্য দারুণ একটি অভিজ্ঞতা বয়ে আনবে। ইস্তানা বুদা, মালয়েশিয়ার জাতীয় থিয়েটার ইস্তানা বুদা বা সংস্কৃতির প্রাসাদ হল এক অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল। জাতীয় বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান, সাংস্কৃতিক বিনোদনের আয়োজন এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। ন্যাশনাল আর্ট গ্যালারির পরেই জালান্তুন রাজাক এর উপর অবস্থিত ইস্তানা বুদা থিয়েটারটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ 10টি অত্যাধুনিক থিয়েটারের মধ্যে তালিকাভুক্ত হয়েছে। মালয় স্থাপত্যবিদ মুহাম্মদ কামার ইয়াকুব এটির নকশা করেছেন, যা পানের পাতা এবং উড়ন্ত চন্দ্রঘুড়ির মতো দেখতে। এই ন্যাশনাল থিয়েটারের অভ্যন্তরীণ কারুকার্যে উচ্চমানের শ্রেষ্ঠ মালয় লাঙ্গাকাই শৌখিন মার্বেল পাথরের ব্যবহার করা হয়েছে। তবে আপনি যদি এখানে বেড়াতে আসেন তাহলে থিয়েটারে প্রবেশের জন্য আপনাকে শালীন পোশাক পরতে হবে। পেট্রোনাস টুইন টাওয়ার, 2004 সালে তাইপে 101 নির্মাণের আগে কুয়ালালামপুরে অবস্থিত এই পেট্রোনাস টুইন টাওয়ারই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, যার উচ্চতা 452 মিটার। যদিও এটা এখনও বিশ্বের সবচেয়ে লম্বা টুইন বিল্ডিং। 88 তলা বিভিন্ন এই পেট্রোনাস টুইন টাওয়ার নির্মাণ কৌশলে মালয়েশিয়ার মুসলিম সংস্কৃতির প্রতিফলন লক্ষ্য করা যায়। পেট্রোনাস টুইন টাওয়ারের 41তম ও 42তম ফ্লোর থেকে দুটি টাওয়ারের মধ্যে একটি সংযোগ সেতু রয়েছে, যার নাম স্কাই ব্রিজ। 50 রিঙ্গিত বা 1200 টাকার বিনিময়ে যে কোনো দর্শনার্থী উঠতে পারবেন পেট্রোনাস টুইন টাওয়ারের এই স্কাই ব্রিজে। মুলু কেভস, মালয়েশিয়ার পর্যটকদের কাছে সবচেয়ে দর্শনীয় ও আকর্ষণীয় স্থান হল মুলু কেভস। এটি একটি গুহা। গুহাটি মালয়েশীয় বোর্নিও এর গুনুং মুলু ন্যাশনাল পার্কে অবস্থিত। পার্কটি অবিশ্বাস্যভাবে অনেকগুলো গুহা দ্বারা ঘেরা। এই ভূগর্ভস্থ গুহাগুলির একটিতে পাওয়া সরওয়াক গুহা প্রকোষ্ঠটি পৃথিবীর সর্ববৃহৎ গুহা প্রকোষ্ঠ। বলা হয়ে থাকে যে এর প্রকোষ্ঠের আকার এতই বড় যে এর ভেতরে অনায়াসে 40টি বোয়িং 747 উড়োজাহাজ এটে যেতে পারে এবং তাও কোনো পাখা ওভারল্যাপিং না করে। দর্শনার্থীদের ভ্রমণ মূলত শেষ হয় গার্ডেন অফ ইডেন নামক এক জায়গায় যেয়ে। তবে কপাল ভালো হলে আর আবহাওয়া ভালো থাকলে বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে দর্শনার্থীরা চাইলে মুলু কেভসের অন্যতম এক আকর্ষণ উপভোগ করতে পারবেন, আর তা হল লাখো বাদুরের একসঙ্গে সান্ধ্য ভ্রমণের দৃশ্য। বন্ধুরা, এই ছিল মালয়েশিয়ার 10টি আকর্ষণীয় স্থান সম্পর্কে আমাদের আজকের এই ভিডিও।
অপরূপ সুন্দর এই দেশটিতে কখনো যাওয়ার সুযোগ হলে কোন জায়গাটিতে আপনি প্রথমে যেতে চাইবেন তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আপনাদের মধ্যে কেউ এসব জায়গায় গিয়ে থাকলে অবশ্যই সেসব বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেও ভুলবেন না। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনারা আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করলেই আমরা এগিয়ে যাব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।